ফর্সা সুন্দর নিখুঁত ত্বক কে না চায় এত ভালো ফেস প্যাকটা আজকে ইউজ করেছি দেখুন মনে হচ্ছে সব সময় যেন ত্বকে হাত দিই এত সফট এত মোলায়েম হয়ে গেছে আর বেশ একটা চকচকে ইনস্ট্যান্ট চকচকে ব্যাপার কিন্তু ত্বকে চলেই এসছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিয়ালিস বিউটি হাব কেমন আছেন আপনারা আশা করি এই আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতন আপনাদের সকলের সামনে বন্ধুরা আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল পরিষ্কার হওয়ার জন্য আমরা কিন্তু মার্কেটে গিয়ে জিনিসপত্র অনেক অনেক টাকা হাজার হাজার টাকা খরচা করে পারচেস করি নাকি আমাদের ত্বকটা পরিষ্কার হবে ঝকঝকে হবে কিন্তু আমাদের হাতের কাছে এমন একটা জিনিস আছে যেটাকে কিন্তু আমরা একদম মানে কী বলবো পরোয়াই করি না যে সেই জিনিসটা দিয়ে যে আমাদের ত্বকটা এত ভালো হয়ে উঠবে আর যতই মার্কেটের হাজার হাজার টাকার প্রোডাক্ট হোক না কেন তার কাছে কিন্তু কিছুই না। বন্ধুরা কাঁচা দুধ কাঁচা দুধ এত ভালো ত্বকের জন্য ত্বকের যাবতীয় সমস্যার কিন্তু চট জলদি সমাধান করা যেতেই পারে আমাদের ত্বকের নানা ধরনের সমস্যা যদি থেকেই থাকে সেগুলোও কিন্তু কাঁচা দুধ খুব সহজে একদম সমাধান করে দেয় এছাড়া ধরুন ব্রণর প্রবলেম থেকেও কিন্তু কাঁচা দুধ কন্টিনিউয়াস ইউজ করলে সেখানেও ভালো ফল দেবে অথবা ধরুন পিগমেন্টেশনের দাগ বা মেচে তার দাগ যেটা কিছুতেই যাচ্ছে না কন্টিনিউয়াস যদি কাঁচা দুধ আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই রেজাল্টটা হবে মানে আশ্চর্যজনক আপনার যে সমস্ত দাগ ইউজ করেও সে সমস্ত দাগ ছোক দূর করতে পারছেন না তারা কিন্তু কাঁচা দুধকে রূপচর্চার অঙ্গ হিসাবে ধরে নিতেই পারেন আর কাঁচা দুধ কিন্তু এখন না বহু পুরোনো বহু পুরনো অনেক অনেক বছর আগে থেকে কাঁচা দুধের কিন্তু ব্যবহার চলে আসছে রূপচর্চার জন্য এত ভালো রেজাল্ট আর সব থেকে বড় কথা যে আমি চাই আমার বন্ধুদের ত্বকটা যেন ভীষণ সুন্দর হয় একটা গ্লোয়িং ব্যাপার যেন থাকে দেখুন বন্ধুরা আজকে একটা দারুণ ফেস প্যাক বলতে পারেন আমি বানিয়েছি কাঁচা দুধ দিয়ে যেটা হয় রাতে শোবার আগে অথবা চান করতে যাওয়ার আগে ইউজ করতে পারেন রেজাল্ট আউটস্ট্যান্ডিং অন্তত কম করে দিন দশেক আপনারা ইউজ করে দেখুন হাতে নাতে কিন্তু রেজাল্ট পাবেন তো চলুন আর কথা বলবো না ভিডিওর মেন পর্বে যাব তার আগে যে বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু আমার চ্যানেল এইমাত্র ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নানা ধরনের বিউটি রিলেটেড ভিডিও আপনাদের প্রেজেন্ট করতে পারি ছোট্ট বেল বাটনটা আছে সেটা অল প্রেস করে দেবেন আর ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা আজকের এই স্কিন কেয়ার আমি দুটো ভাগে ভাগ করেছি প্রথমে ক্লিনজার বানাবো তারপরে প্যাকটা। আমি কাঁচা দুধ নিয়েছি তার মধ্যে তিন চার ফোটা গ্লিসারিন দিয়ে দিয়েছি গ্লিসারিন দিয়ে আমি এবারে ভালো করে তুলো দিয়ে আমার ফেসটা পুষে নেবো পুষে নিলে কিন্তু যত ধুলো ময়লা নোংরাগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাবে আর ত্বকে একটা উজ্জ্বল ব্যাপার কিন্তু ইনস্ট্যান্টলি চলে আসবে কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো ত্বককে পুষ্টি জোগায় ত্বকে একটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো আপনারা লক্ষ্য করতেই পারেন তো এইভাবে ভালো করে পুছে নেওয়ার পর হাত দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবো মুখটা যতক্ষণ না মুখে এই কাঁচা দুধটা পুরোপুরি অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে আর বন্ধুরা এই এখন কিন্তু ত্বক ধুলে চলবে না ত্বকটাকে শুকিয়ে নিতে হবে এবার সেকেন্ড স্টেপে আমি মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচের মতন নেবো দেখুন ভাত আমি এখানে এক চামচের মতনই ভাত নিয়েছি বা রান্না করা যে ভাত আমরা ডেলি খাই সেই ভাত তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচের মতন দুধের সর অবশ্যই দুধের সর এখানে অ্যাড করতে হবে আর দেবো পরিমাণ মতন কাঁচা দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু আমি এখানে বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন এই যে খুব সুন্দর একটা পেস্ট আমি কিন্তু কাঁচা দুধ দিয়ে সর দিয়ে আর ভাত দিয়ে এখানে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন এই যে এইবারের প্যাকটা হাতের সাহায্যেই ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন আপনারা আমি হাতের সাহায্যেই ইউজ করছি এইভাবে দেখুন পুরো ফেসে গলায় যেখানে যেখানে দিতে পারেন এটা ফুল বডিতেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন তার রেজাল্ট কিন্তু ভীষণ ভালো এই প্যাকটা কিন্তু ত্বকে একটা ইনস্ট্যান্টলি গ্লো এনে দেয় একটা চকচকে ঝকঝকে পরিষ্কার গ্লো কিন্তু আপনারা পাবেন আর কন্টিনিউয়াস যদি দশ দিন ইউজ করতে পারেন তাহলে এত ভালো রেজাল্ট বন্ধুরা আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না এছাড়া বলি রেখার সমস্যা যাদের আছে বা অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার সমস্যা যাদের তকে আছে তাদের জন্য কিন্তু এই প্যাকটা ভীষণ ভালো এছাড়া বিভিন্ন ধরনের দাগ রোদে পোড়া দাগ মেচেতার দাগ বা ধরুন ব্রণ হয়ে গেছে সেখান থেকে একটা দাগ ছোপ সেই দাগ ছোপগুলো কিন্তু তুলে দিয়ে ইনস্ট্যান্টলি একটা গ্লো ব্যাপারটা কিন্তু চলেই আসে তকে। তো বন্ধুরা এই ফেস প্যাকটা লাগিয়ে রাখার পর আমাকে দশ থেকে পনেরো মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ না ফেস প্যাকটা পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে তারপরে হালকা হাতে রাফ করে করে ফেস প্যাকটাকে তুলে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি ফেস প্যাকটাকে রিমুভ করে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে আবার ফিরে আসবো তো বন্ধুরা দেখুন রেজাল্ট আপনাদের সামনে কতটা সুন্দর ত্বকটা হয়ে গেছে একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু ত্বকের মধ্যে চলেই এসছে অবশ্যই এই প্যাকটা ধুয়ে নেওয়ার পরে গোলাপ জল লাগাতে ভুলবেন না আর একটা ময়শ্চারাইজার অবশ্যই লাগাবেন তো দেখুন এইভাবে কিন্তু ত্বক পরিচর্যা আপনারা শীতকালে করে নিতেই পারেন যার রেজাল্ট হবে অসাধারণ যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার বন্ধুরা